অনেকদিন পুলিশ রিমান্ডে থাকার পর শুক্রবার নতুন করে আর আদালত সৈকত তোলাপাত্র রিমান্ড দেয়নি তাকে প্রায় দেড় মাস পুলিশ রিমান্ডের পর আদালত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে এদিন চারটি মামলায় সৈকতকে আদালতে করা হয়েছিল আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের মামলায় সৈকতের রিমান্ড চেয়েছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক তিনি আরও জানান আদালত জেল হাজতে গিয়ে সৈকতকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বাকি মামলাগুলি ছিল পুলিশের প্রাক্তন আইজি নাথ ঠেকেদার আশপাক প্যাটেল এবং অন্য এক মহিলার দায়ের করা সৈকতের কাছ থেকে দুটি মোবাইলের সিম উদ্ধার হয়েছে এই সিমগুলি সৈকতের গ্রেফতারের পর বাইরে থেকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে পুলিশ এই সহযোগীদের সন্ধানে নেমেছে অন্যদিকে গ্রেফতার হওয়ার কিছুদিন আগেই সৈকত বহিরাজ্যের এক হোটেলে তিন দিনের জন্য ভাড়া থেকে ছিল প্রত্যেক দিনের ভাড়া ছিল ষোলো হাজার টাকা তার আয়ের সঙ্গে খরচের হিসেবে মিল নেই এই কারণে তার আয়ের উৎস দেখা হচ্ছে ব্ল্যাকমেলিং করেই আয় করা হয়েছে না এটা নিয়েই তদন্ত করছে পুলিশ আজকে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ শ্রী সৈকত তলাপাত্র যিনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের কর্ণধার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নিউজ টেলিকাস্ট করতেন ওনার চারটে মামলা উঠেছিল এর মধ্যে একটা মামলা হচ্ছে এডিনগর পিএস কেস নাম্বার ফিফটি সেভেন যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত উনি করেছিলেন তো সেই কেসটাতে সৈকত তলাপাত্রকে তার জামিনের আর্জি করা হয়েছিল তো তার জামিনের আবেদন খারিজ করে তাকে সাতই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে এছাড়া আরেকটা কেস ছিল যেটাতে সিজেএম শ্রী সৈকত দাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি ওকে অলরেডি বেল দিয়েছিল কিন্তু যেহেতু ওই কোর্টে যেটা সুভাষিষ শর্মা রায় সেশন জাজ উনি অর্ডার দিয়ে যেহেতু জেলে পাঠিয়েছেন তো সেই জন্যে বেইল এর অর্ডার লাগু হবে না এছাড়া আরেকটা কেস ছিল আশফাক প্যাটেল নামে একজন করেছিল ওর এগেনস্টে এফআইআর সৈকত সৈকত তলাপাত্রর এগেনস্টে তো সেই কেসেও তার জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাস ওকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে এছাড়া অরিন্দমনাথের একটা কেস ছিল আমাদের প্রাক্তন আইজি উনি যেই কেসটা করেছিলেন সেই কেসটাতেও সৈকত তলাপাত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং তাকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে আর এছাড়া এই কেসে একটা কেসে পুলিশ আজকে রিমান্ড চেয়েছিল অরুন্ধতিনগর পিএস কেস নাম্বার ফিফটি সেভেন সেটাতে আজকে পুলিশ হেফাজত থেকে সৈকতলাপাত্রকে প্রডিউস করা হয় এবং পুলিশ ওকে যাতে পুনরায় কাস্টাডিতে নিতে পারে সেটার আবেদন করে কিন্তু সেই আবেদন আজকে কোর্ট গ্রাহ্য করেননি ওকে জেলে পাঠিয়েছেন সাতই ডিসেম্বর পর্যন্ত এটা পরবর্তীকালে হয়তো গ্রাহ্য করা হবে কারণ এই আবেদনের মূলে ছিল পুলিশ একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে এবং সেই জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে এখন পর্যন্ত বেশ কিছুটা অগ্রসর হয়েছে একটা আমি আপনাকে বলতে পারি সব তো বলা যাবে না তদন্তের স্বার্থে একটা হচ্ছে ওর যে সিম কার্ড যেগুলো ওর কাছ থেকে পাওয়া গেছে সৈকত তলাপাত ওর কাছ থেকে যেগুলো ইউজ করে ও বিভিন্ন চ্যানেলগুলোতে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব এগুলোতে যেগুলোতে সে নিউজগুলো ব্রডকাস্ট করতো তো এই সিমটা ইউজ কর এই সিম দুটো সিম এগুলো খুব সম্ভব ইউজ করা হতো কিন্তু এই সিমগুলো পুলিশের হাতে আসার পর দেখা যাচ্ছে এগুলো কেউ বা কারা এগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে সৈকত তলাপাত্র যেহেতু জেল হেফাজতে বা পুলিশ হেফাজতে আছে আজকে প্রায় মাসখানেক ধরে সেই জন্য ধরেই নিতে হবে যে বাইরে থেকে সৈকত তলাপাত্রকে কেউ হেল্প করছে এবং পুলিশের তদন্ত সেদিকে এখন এগোচ্ছে যে বাইরে থেকে কারা আছে সৈকত তলাপাত্র সিম্প্যাথাইজার বা সৈকত তলাপাত্রকে সাহায্য করছে এই ক্রাইমগুলো যাতে এখন তো যেহেতু সৈকত তলাপাত্র ধরা পড়েছে ক্রাইমগুলো ঢাকার জন্যে কিভাবে ওকে সাহায্য করা যায় সেই চেষ্টা করছে তো সেই নামগুলোর পেছনেও পুলিশ আছে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস পুলিশের তদন্তে উঠে এসছে সৈকত তলাপাত্র একজন সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে সমাজের সামনে এনেছিলেন তো ওনার যে নন সোর্স অফ ইনকাম উনার যা আয় ঘোষিত আয় সেটার সঙ্গে ওনার খরচের হিসেবের কোনো মিলি পাওয়া যাচ্ছে না তদন্তে উঠে এসছে যে সৈকত তলাপাত্র বহিরাজ্যে একটা হোটেলে থেকেছেন তিন দিন এবং তিন দিনে ঘর ভাড়া প্রতিদিনের ঘর ভাড়া ষোলো হাজার টাকার মতন দিয়ে তিন দিনের আটচল্লিশ হাজার টাকার মতন তিন দিনের শুধু হোটেলের ঘর ভাড়া তো এরকম বিলাসবহুল জীবনযাপন উনি কীভাবে করতেন এবং সেই টাকার উৎস কী সেটাও দেখা হচ্ছে কারণ অলরেডি ওনার এগেনস্টে অ্যালিগেশন আছে যে উনি বিভিন্ন ভিকটিমকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন তো সেই জন্য নন সোর্স অফ ইনকামের বাইরে উনার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কি আছে সেটা একটা আর এই বিলাসবহুল জীবনযাপনের পেছনে টাকা কোথ থেকে আসতো কারা জোগাতো সেই তদন্তেও পুলিশ এখন পর্যন্ত কিছুটা অগ্রসর হয়েছে তো নেক্সট সৈকত তলাপাত্রকে তোলা হবে কোর্টে আগামী চৌঠা ডিসেম্বর এই কেসগুলোতে আর চৌঠা ডিসেম্বর আর একটা কেস হচ্ছে সাতই ডিসেম্বর ভিউ রিপোর্ট আর নিউজ